আমাকে তো সবাই খুব পছন্দ করেছে ক্যারেক্টারটা খুব ফিশি বাট খুব ইন্টারেস্টিং খুব মজার তো আমি তো খুব এনজয় করেছি এবং দর্শকরা তো খুব এনজয় করেছে দেখতেই পাচ্ছি সবাই মুখে মুখে আসলে উঠলে ব্যাচেলার পয়েন্ট বাসে উঠলে ব্যাচেলার পয়েন্ট রিক্সাতে উঠলে রিক্সাওয়ালার মুখে ব্যাচেলার পয়েন্ট অফিসে গেলে অফিসে সবার মুখে মুখে ব্যাচেলার পয়েন্ট আসলে সবার মুখে সব ঘরে 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 আমার ঘরে সবার ঘরে মানে সবার মনের মধ্যে ব্যাচেলার পয়েন্ট আসলে দেখতে গেছে আমি এটার পার্ট হতে পারে খুবই খুবই হ্যাপি আমি আসলে ওনার ব্যাপারে যত বলবো তত কম হয়ে যাবে তবে এতটুকু বলতে পারি যে অ্যাজ এ ডিরেক্টর অমিত ইজ গ্রেট অ্যান্ড ওনার সেন্স অফ হিউমার খুবই ভালো অ্যান্ড আপনারা ব্যাচেলার পয়েন্টের পেছনে যে যত হাসি যত কান্না এবং দর্শকদের যত রিয়াকশন আছে এটার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আমাদের ডিরেক্টর অমি ভাই তো উনি না থাকলে আসলে এটা আসলে এই জেনারেশনের জন্য ড্রামাটা এটা শুধু এই জেনারেশনের ইয়াং ছেলেপেলেরাই না দেখা যায় আমার বাবা মা ওরাও পছন্দ করে স্পেশালি কিছু কিছু ক্যারেক্টার যেমন হাবু ভাই যেমন পাশা ভাই যেমন কাবিলা শিমু শুভ ভাই মানে সবার ক্যারেক্টারগুলোর মধ্যে একটা আলাদা আলাদা ম্যাজিক আছে যেটার সাথে দেখা যায় যে বড়রাও কানেক্ট করতে পারে আবার ইয়াংরাও কানেক্ট করতে পারে ব্যাচেলার পয়েন্ট এটা মানে আমি বলবো শুধু এই জেনারেশনের না এটা সব কিছু মিলিয়ে আসলে ব্যাচেলার পয়েন্ট যেটা সবাই পছন্দ সব এজের মানুষ সব যেদিন শুটিং শুরু হয়েছিল আমার যেদিন স্ক্রিন করা হয়েছিল আমি খুবই নার্ভাস ছিলাম কারণ ব্যাচেলার পয়েন্ট নিয়ে মানুষের অনেক বেশি এক্সপেক্টেশন সেখানের মধ্যে আমি নতুন একটা ক্যারেক্টার আমি জানি না আমি কতটুকু জাস্টিস করতে পেরেছি সেটা আমার দর্শকরা ভালো বলতে পারবে বাকিটা আমি আমার দর্শকের উপর আসলে ছেড়ে দিতাম